এমসে নিয়োগ দুর্নীতিতে সরব হওয়া মহিলার বিরুদ্ধে কল্যাণী সাব ডিভিশনাল কোর্টে 5 কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন সাংসদ জগন্নাথ সরকার। কল্যাণী এমসে সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন কর্মরত এক মহিলা, যার নাম তানিয়া ভট্টাচার্য, যিনি শহরের 8 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন গত পৌরসভা নির্বাচনে। তিনি প্রকাশ্যে মুখ খুলে বলেছিলেন, সাংসদ জগন্নাথ সরকার এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত, যদিও পরবর্তীতে একাধিক বিজেপি বিধায়কের নাম জড়িয়েছিল সংক্রান্ত বিষয়ে। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত দল সিআইডির তদন্তাধীন, তবে এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার মনে করেন সিপিএম বা তৃণমূল থেকে আসা দলের মধ্যে গুপ্তচর বৃত্তি করা কিছু স্বার্থান্বেষী নেতৃত্বের মদত পুষ্ট হয়ে উদ্দেশ্য প্রণীত তার নামে মিথ্যা অভিযোগ এনেছিলেন ওই মহিলা। বিষয়টি সম্পর্কে প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়েই আজ তার বিরুদ্ধে কল্যাণী সাব ডিভিশনাল কোর্টে 5 কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন সাংসদ। আপনারা জানেন কিছুদিন আগে, মাস দুয়েক হতে চলল, গয়েশপুর নিবাসী তানিয়া ভট্টাচার্য নামে একটি মেয়ে এমসে সুলভে কর্মরত, পরবর্তীকালে আমি জানি লোক মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল মিডিয়ার সামনে যে 2 লক্ষ টাকার বিনিময়ে সে নাকি আমার মাধ্যমে চাকরি পেয়েছে। স্বভাবত এই চাকরি যে পায় এভাবে কেউ বলার প্রশ্ন নেই, আর সে যদি পেত আমার কাছে চাইত, আর টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই, তাকে আমি চিনি না, জানি না, অতীতে জানতামই না, কিন্তু দুর্ভাগ্য এরকম একটি মন্তব্য মিডিয়ার সামনে করল। তার পেছনে মূলত কারণ পরবর্তীকালে আমি জানতে পারলাম যে আমাদের দলে যে গুপ্তচর বাহিনী কেউ কেউ ঢুকেছে, সিপিএম এবং তৃণমূলের হয়ে যারা ওখানে কাজ করছে, আমি স্বচ্ছতা নিয়ে এমসে প্রশাসন ঠিকঠাকভাবে যতটা পারি আমি তাদেরকে দেখছিলাম বা ডেভেলপমেন্টের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা করেছি, আর সেই কারণেই ওখানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওই সেই নেতা কোনো নেত্রীর ইঙ্গিতে তানিয়া ভট্টাচার্য এই রকম বিবৃতি দেওয়ায় আমার সম্মান হানি হয়। তার বিরুদ্ধে আমি এফআইআর করি, কিন্তু এফআইআর হিসেবে ট্রিট না করে পশ্চিমবঙ্গ পুলিশ সেটাকে জিডি হিসাবে ট্রিট করে এবং আমাকে বলে আমরা কোর্টের অনুমতি চেয়েছি কোন ধারায় কি দেওয়া যায়, এফআইআর করা যায় কিনা অপেক্ষায় আছি, কিছুদিন দেরি করুন। সেই কারণে আমি দেরি করেছি, তবু জানতাম যে হয়তো ওরা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবে না। ইতিমধ্যে শোনা যাচ্ছে নাকি সিআইডি তদন্ত করছে, করতেই পারে সিআইডি, কেন যে কোনো তদন্ত করতে পারে, ওটা চাকরি না, সে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় স্বেচ্ছাশ্রম দেওয়া, তার বিনিময়ে যাতায়াত টিফিন বাবদ একটা মাসিক বোধহয় তাদের টাকা দেয়। তাই সেই বিষয় নিয়ে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আমি তার বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানি মামলা আজকে কল্যাণী আদালতে আমি সাবমিট করেছি তানিয়া ভট্টাচার্যের নামে। আমি আইনে বিশ্বাসী, পুলিশ প্রশাসন যে হেল্প করবে না, তদন্ত ঠিকভাবে করবে না, পদক্ষেপ গ্রহণ করবে না, তৃণমূলের কথায় চলে, তাই একজন সাংসদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে যিনি তুললেন অবৈধভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিকভাবে আমি আবেদন করে ব্যর্থ হয়েছি, তাই আজকে এতদিন পরে মামলা করতে বাধ্য হলাম, যার মূল্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ মামলা, মানহানি মামলা আমি আজকে কোর্টে করলাম। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।